সারা দুনিয়ায় দিনের বার্তা করতে প্রচার ও প্রসার, কুরআন হাদিসের আলোকে শোনো বয়ান ভাই আমার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বাদ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অনেক বড় দয়া। প্রিয় আকা মক্কি মদনী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সদকায় দাওয়াতে ইসলামের সাপ্তাহিক সুন্নতে ভরা ইজতিমার মধ্যে আমরা প্রত্যেকেই আসার বসার সৌভাগ্য অর্জন করছি। আল্লাহ পাক আমাদের প্রত্যেকের উপস্থিতিকে বারগাহে ইলাহিতে কবুল আর মঞ্জুর করে নিন। তো মাশা আল্লাহুল করিম, আপনাদেরও শুকরিয়া যে আজকে সাপ্তাহিক সুন্নতে ভরা ইজতিমার মধ্যে আল্লাহ পাকের পবিত্র ঘর মসজিদ শরীফে বসার সৌভাগ্য আল্লাহ পাক আমাদের সবাইকে দান করেছেন। তো মদনী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা প্রত্যেকেই কিছু ভালো ভালো নিয়ত করে নিই, কেননা হাদিসে মুবারকার মধ্যে আসছে প্রিয় আকাশ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ফরমানে আলিশান, নিয়াতুল মুমিনী খায়রুম মিন আমালিহি, অর্থাৎ মুমিনের নিয়ত তার আমল থেকে উত্তম রয়েছে। ইনশাআল্লাহুল করিম, আমরা যা কিছু শ্রবণ করব তা স্মরণ রেখে আমল করার চেষ্টা করব। শুরু থেকে শেষ পর্যন্ত গভীর মনোযোগ সহকারে আল্লাহ পাক এবং তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সন্তুষ্টি অর্জনের জন্য ইজতিমায় অংশগ্রহণ করব। প্রিয় ইসলামী ভাইরা, আকাই নামদার দু জাহানের সরদার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর প্রতি দুরূদ শরীফ পাঠ করার অগণিত অসংখ্য ফজিলত হাদিসে মুবারাকা সমূহের মধ্যে বর্ণনা করা হয়েছে এবং বিভিন্ন রেওয়ায়াত কিতাবের মধ্যে দুরুদ সালামের ফজিলতের ব্যাপারে এসেছে। এর মধ্যে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মুসলমানদের প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ফরমানে মুবারকা হচ্ছে, পানি যেভাবে দ্রুত আগুনকে নিভিয়ে দেয়, আল্লাহ পাকের শেষ নবী হুজুরে পূর্ণর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর উপর দুরূদ শরীফ পাঠ করা তার চেয়েও দ্রুততার সাথে গুনাহকে মুছে দেয়। আর নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর উপর সালাম প্রেরণ করা, আমার নবীর পাকের কাছে সালাম পৌঁছানো, সালাম প্রেরণ করা গোলাম আজাদ করার চেয়ে উত্তম। তো আসুন প্রিয় ইসলামী ভাইরা, আজকে ইনশাআল্লাহুল করিম আমরাও মহব্বত সহকারে আকাই নামদার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর প্রতি দুরূদ শরীফ পাঠ করব, সালামও প্রেরণ করব। আসুন আমরা একবার মহব্বত সহকারে দুরূদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আসুন আমরা নিয়ত করি, শুধু আজকে কেন, প্রতিদিন ইনশাআল্লাহুল করিম বেশি থেকে বেশি পরিমাণে দুরূদ শরীফ পাঠ করার চেষ্টা করব। এই আশিকানে রসুল, আজ আল্লাহু আকবার সাপ্তাহিক সুন্নত ভরা ইজতিমার বয়ানে বড়ই ইমান তাজাকারী, ইমান সতেজকারী ঘটনাবলী রয়েছে। তাও বিদায় হজের অনেকেই আল্লাহু আকবার সেই আরফাতের ময়দানে, সেই মিনায় মুজদালিফায় হাজিরি দিয়েছে, অনেকেই আল্লাহু আকবার হজ শেষ করে মদিনে পাকে আকাই নামদার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মুবারক দরবারে হাজিরি দেওয়ার সৌভাগ্য অর্জন করছে। অনেকেই তো গাড়িতে সওয়ার হয়ে গিয়েছে, যাচ্ছে মদিনে পাকের দিকে, চুকের পানিকে ছেড়ে দিয়েছে। অনেকেই বড়ই মহব্বত ও আন্তরিকতার সাথে হ্যাঁ বারগাহে রিসালাতে হাজিরি দিবে, সেই সবজে গুম্বাদের জিয়ারত করবে। তো প্রিয় ইসলামী ভাইরা, হয়তো আমাদের অনেকের যাওয়ার সৌভাগ্য নসিব হয় নাই। ইনশাআল্লাহুল করিম, যখন আকা করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ডাকবে, যখন আল্লাহ পাক দয়া করবেন, তো বান্দা হজের সফর করবে, বান্দা মদিনে পাকের দিকে রওনা দিবে। তো আল্লাহ পাক এই বছর জিনাদের জিনাদের হজকে কবুল করেছেন, যাদেরকে হজের সৌভাগ্য দান করেছেন,
তাদের বসিলাই যেন আমার আল্লাহ পাক আমাদেরকে আগামী বছর হজের সৌভাগ্য দান করে। তো দোয়া করি। তো প্লিজ আমি বেরা, তো আজ আকাই নামদার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সেই জাহেরি হায়াতে মুবারকায় যে শেষ হজ আল্লাহ পাকের প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সাহাবা ইকরাম আলাইহিম রিদওয়ানগণকে নিয়ে আদায় করেছিলেন এর কিছু ঘটনাবলী ইবনে মাজাহ শরীফের মধ্যে আসছে। বিদায় হজে অর্থাৎ রাসূলে আকরাম নূরে মুজাসসাম শাহে বনি আদম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর জাহেরি হায়াতে মুবারকায় সর্বশেষ যেই হজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম পালন করেছেন সেই সময় ছিল নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আরাফাতের ময়দানে অবস্থানরত ছিলেন। সাহাবী রাসূল হযরতে আব্বাস বিন মিরদাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ পাকের প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম রাতের সময় দোয়া করলেন, এই দোয়া কার জন্য ছিল আর কি ছিল? বলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর দোয়া ছিল তার প্রিয় উম্মতের জন্য, আর তিনি আল্লাহ পাকের নিকট উম্মতের ক্ষমা ও রহমতের প্রার্থনা করছে। প্রিয়স্রামী বৈরা কিতাবের মধ্যে আসছে, এক বর্ণনায় রয়েছে, আল্লাহু আকবার, রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম শুধুমাত্র একবার দোয়া করেননি, বরং বারবার অধিক হারে একই দোয়া করতে রইলেন, একই দোয়া বারবার করছে এবং অধিক হারে করছে। কি দোয়া করলেন? মাওলা আমার উম্মতকে ক্ষমা করে, মাওলা আমার উম্মতকে ক্ষমা করে দাও। বিদায় হজের সেই আরাফাতের রাতে, আরাফাতের ময়দানে আল্লাহ পাক এর দরবারে আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম দোয়া করছেন, মাওলা আমার উম্মতকে ক্ষমা করে দাও, হে দয়ালু প্রতিপালক আমার উম্মতের উপর রহমত অবতীর্ণ করো। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলে করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যখন বারবার দোয়া করলেন তো আল্লাহ পাক ওহি প্রেরণ করে বললেন, হে মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমি আপনার দোয়া কবুল করেছি এবং আপনার উম্মতকে ক্ষমা করে দিয়েছি, কিন্তু জালিম ব্যতীত, কেননা তার কাছ থেকে মজলুমের প্রতিশোধ অবশ্যই নেওয়া হবে। এতে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের দরবারে আরজ করলেন, হে দয়ালু প্রতিপালক যদি তুমি চাও তবে মজলুমকে জান্নাত দান করো আর জালিমকে ক্ষমা করে দাও। দু জাহানের সরদার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমার আল্লাহ পাকের দরবারে আরজি পেশ করছেন, মাওলা যদি তুমি চাও তাহলে মজলুমকে জান্নাত দান করে দাও আর জালিমকে ক্ষমা করে দাও। এই আশিকানে রাসূল আল্লাহ পাকের প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এইভাবে মজলুমদের প্রতিদানও মিলে যাবে আর বলছেন জালিমের উপরও দয়া ও অনুগ্রহ হয়ে যাবে। হযরত আব্বাস বিন মিরদাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলে আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম দ্বিতীয় সেই দোয়াটি করলেন, সেই রাতে আল্লাহ পাকের পক্ষ থেকে সেটার কোনো উত্তর আসেনি। অতঃপর প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মুজদালিফায় চলে গেলেন, ভোরের সময় ছিল। হঠাৎ রাসূলে করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর মুবারক চেহারায় মুস্কি হাসি ভেসে উঠল। মুসলমানদের প্রথম ও দ্বিতীয় খলিফা হযরত আবু বকর ও উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে মুস্কি হাসতে দেখলেন তো আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমাদের পিতামাতা আপনার প্রতি কুরবান। এটা সেই মুহূর্ত যেটাতে আপনি সাধারণত হাসেন না, এটা তো ওই মুহূর্ত যে সময় আপনাকে হাসতে দেখা যায় না। আল্লাহ পাক আপনাকে সব সময় হাসি খুশি রাখো, আজ কি হলো যে আপনি আপনার স্বভাবের বিপরীতে মুস্কি হাসলেন? রাসূলে আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আমি আমার উম্মতের ক্ষমার জন্য দোয়া করেছিলাম, আল্লাহ পাক আমার দোয়া কবুল করেছেন আর আমার সমস্ত উম্মতকে ক্ষমা করে দিয়েছে।
যখন শয়তান জানতে পারল যে আল্লাহ পাক আমার সমস্ত উম্মতকে ক্ষমা করে দিয়েছে, তো সে তার মাথায় মাটি তুলে নিল আর ওয়াইল ও সুবুর চাইল, অর্থাৎ সে বলতে লাগলো হাই ধ্বংস হাই ধ্বংস বলে সে পালিয়ে গেল। আমি শয়তানের এই হতাশা দেখে মুসকি আসছি। এই আশিকানে রসুল প্রসিদ্ধ মুফাসসির হাকিমুল উম্মত মুফতি আহমদ ইয়ারকান নাঈমি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এই হাদিসে পাকের ব্যাখ্যায় বলেন, মোট কথা এটা যে এখানে উম্মত দ্বারা উদ্দেশ্য কিয়ামত পর্যন্ত আগমনকারী হাজি, এই ক্ষেত্রে রাসূলের পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর দুয়ার অর্থ হবে যে হে আল্লাহ পাক, কিয়ামত পর্যন্ত আমার যে সব উম্মত আসবে তাদের সকলকে তুমি ক্ষমা করে দাও, তাদের কোনো গুনাহ যেন অবশিষ্ট না থাকে। আল্লাহ পাক নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর এই দোয়াটি কবুল করলেন আর হাজীদের জন্য ক্ষমার সুসংবাদ দিলেন। এ আশিকানে রাসূল আল্লাহ পাক আমাদেরকেও সেই হজের মুবারক সফর করার তৌফিক নসিব করুক। আল্লাহ পাক আমাদের গুনাহকেও ক্ষমা করে দিক। স্মরণ রাখবেন, হাজীদের সমস্ত গুনাহ ক্ষমা হয়ে যাওয়া কবুলকৃত হজের প্রতিদান, আর মকবুল হজই হলো সেটা যা নামাজ রোজা হজ যাকাত ইত্যাদি আদায় করে পালন করা হয়ে থাকে। সুতরাং হাদিসে পাকের অর্থ এটা নয় যে সারা বছর নামাজ ছেড়ে দিবে, মদ্যপায়ী ব্যভিচার করতে থাকবে, অতঃপর যখন হজ আসবে তো সব মাফ হয়ে যাবে। বরং প্রথমে ওই সব অপরাধ সমূহ যেগুলো বান্দা দুনিয়াতে করেছে এগুলো থেকে সঠিক অন্তরে তওবা করা চায়, অতঃপর ভবিষ্যতে সেই গুনাহ থেকে বাঁচার জন্য, সেই গুনাহ থেকে বিরত থাকার জন্য দৃঢ় সংকল্প করবে বান্দা, আর দেন হজের বরকতে তার অতীতের গুনাহ ক্ষমা হয়ে যাবে। হাই আমরা যদি আমাদের প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সেই দয়াগুলো অনুগ্রহগুলো, কেমন দয়া আমার নবী আমাদেরকে করেন, কেমন দয়া উম্মতের ব্যাপারে, একজন আল্লাহ পাকের প্রিয় মাহবুবের উম্মতের ব্যাপারে আমার নবী অনুগ্রহ করে থাকেন, সেটার যদি স্মরণকারী আমরা হয়ে যেতাম। তিনি আকা হওয়া সত্ত্বেও, হাই তিনি মালিক হওয়া সত্ত্বেও, প্রিয় ইসলামী ভেরা উম্মতের সরদার হওয়া সত্ত্বেও রাতে অশ্রু প্রবাহিত করতে থাকেন গুনাহগার উম্মতের জন্য, আর আই আমরা গোলাম হয়েও উদাসীনতার নিদ্রায় শুয়ে আছি, আমরা গোলাম হয়েও আল্লাহ পাকের পানা গুনাহের মধ্যে, গোলাম হয়েও আমার নবীর উম্মতের খিদমত তো দূরের কথা, দিনের কাজ তো দূরের কথা, যেটা আমার আপনার উপর যে দায়িত্ব রেসপন্সিবিলিটি আমার কাছে আল্লাহ পাকের প্রিয় মাহবুবের দরবার থেকে মিলেছে সেটার প্রতিও বড়ই অলসতা, সেটার প্রতিও গাফলতি দেখা যায়। কিন্তু দেখুন না, আকা যিনি সরদার হয়ে অশ্রু প্রবাহিত করছেন সেই উম্মতের জন্য, সেই গুনাহগারদের জন্য, নিয়মিত নামাজ আদায় করা তো দূরের কথা, ফরজ ও ওয়াজিব সমূহের ক্ষেত্রে আমরা অলসতা করি, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সুন্নতের প্রচার ও প্রসারে চাইলে আমি আপনি খিদমত করতে পারি, চাইলে নিজের টাইমকে কুরবানি দিতে পারি, নিজের সময়কে বিসর্জন দিয়ে আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের গোলামিতে কাজে লাগাতে পারি। কিন্তু আফসোস, দুনিয়া ফ্যাশন বিলাসিতা আড্ডা ইসলামী ভাইরা আরাম ও আয়েশ লাক্সারিয়াস লাইফ, ইসলামী ভাইরা এটার মধ্যে বান্দা এত বেশি পরিমাণে মগ্ন হয়ে গিয়েছে যে আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সেই ভালোবাসার কথা আমরা ভুলে গিয়েছি, সেই সুন্নতে মুবারকার খিদমতের কথা আমাদের জেহেন থেকে চলে যায়। সামান্য পেরেশানি মুসিবত টেনশন ইসলামী ভাইরি পারিবারিক করুণ অবস্থা, সামান্য রিজিকের টেনশন, তো আল্লাহ পাকের পানা যেগুলো আমাকে আপনাকে গ্রাস করে রেখেছে, আমাকে আপনাকে বড়ই ইসলামী ভাইরা একদিকে আল্লাহ পাকের পানা আমাদের আপনার আমার অন্তরগুলোকে গুনাহের দিকে ধাবিত করে দেয়, নেকি থেকে উদাসীন করে দেয়। কিন্তু যদি এতটুকু আমরা চিন্তা করি, সেই নুরানি নবী রাসূলে আরবি আখেরি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সেই বিদায় হজের মুবারক আরাফাতের ময়দানের মধ্যে, হ্যাঁ রাতের সময় সেই উম্মতের জন্য রবের দরবারে দোয়া করছে, চোখের পানি ছাড়ছে, আর উম্মত
আমি আপনি কোথায় আছি, আমার আপনার কতটুকু মন মানসিকতা আছে যে আমিও তো চাইতে চাইলে আমার নবীর দিনের খিদমত করতে পারি, আমার নবীর উম্মতকে বাঁচাতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার আর আমল করার তৌফিক দান করুন। এই আশিকানে রসুল যদি আমরা দেখি আকাই নামদার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সেই মুবারক বিদায় হতে মুবারক ইমান সতেজকারী দৃশ্যাবলী বড়ই বড়ই ক্রিস্টামে হেরা ভালোবাসাপূর্ণ, বড়ই আন্তরিকতাপূর্ণ। একজন উম্মতের অন্তরে তো চাইবে হাই আমি যদি সেই সময় থাকতাম। আমরা যে হাদিস শরীফ শ্রবণ করেছি এটাতে হজের ফজিলতের বর্ণনা রয়েছে। আমাদের প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হাজিদের জন্য ক্ষমার দোয়া করছেন এবং তার এই দোয়া আল্লাহ পাক কবুলও করে নিয়েছেন। আলহামদুলিল্লাহ হজের মৌসুম অব্যাহত রয়েছে। কত সৌভাগ্যবান সেসব লোক যারা মক্কে পাক মদিনে পাকে অবস্থান করছেন। এই আশিকানে রসুল আলহামদুলিল্লাহ এখন যেই দিনসমূহ অতিবাহিত হচ্ছে এগুলো অনেক বরকতময় দিন। এইসব দিনে অবশিষ্ট বরকত সমূহ আপন স্থানে শ্রেষ্ঠ। এইসব দিনের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ বিষয় হলো এটা যে এগুলো নবী ও রসুলগণ আলাইহিমুসসালামদের স্মরণের দিন। এই দিনগুলো আমাদেরকে আল্লাহ পাকের খলিল হযরতে ইব্রাহিম আলা নবিগিনা ওয়া আলাইহি সালাতু ওয়া সালামের স্মরণ করিয়ে দেয়। হ্যাঁ, এই মুবারক মাসের দিনগুলো তো আমাকে হযরতে ইসমাইল আলা নবিগিনা ওয়া আলাইহি সালাতু ওয়া সালাম এর স্মরণ করিয়ে দেয়। এইসব পবিত্র সত্তাগণ কিভাবে আল্লাহ পাকের আনুগত্য করেছে, কিভাবে আল্লাহ পাকের হুকুমের উপর আমল করেছেন, আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য কেমন কেমন কুরবানি এই মহান সত্তাগণ দিয়েছেন, কত বিপদের সম্মুখীন ইনারা হয়েছেন, কিন্তু আল্লাহ পাকের আনুগত্য এবং তার আনুগত্যতা থেকে বিন্দু পরিমাণও তাদেরকে কোনো কিছুই উদাসীন করতে পারেনি, বিন্দু পরিমাণ তাদেরকে পিছপা করতে পারেনি। এই মুবারক দিনসমূহ আমাদের এইসব কুরবানির কথা স্মরণ করিয়ে দেয়। এই সাথে সাথে এই মুবারক দিনসমূহের আরও একটি চমৎকার ইমান উদ্দীপক ইশকে ভরা স্মরণীয় বিষয় রয়েছে, আর তা হলো আমাদের প্রিয় নবী রাসূলে আরবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর জীবদ্দশায় হায়াতে জিন্দেগিতে শেষ হজ মুবারকে তিনি তার উম্মতদেরকে সম্মিলিতভাবে শেষ উপদেশ দান করেছেন এবং বিদায় জানালেন। প্রিয় ইসলামী ভাইরা, উলামায়ে কেরাম এটার ব্যাপারে বলেন, হিজরতের পূর্বে যখন প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমায় ছিলেন তখন প্রতি বছর হজ করেছেন। হিজরতের পর তিনি শুধুমাত্র একবারই হজ করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে সে আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর মুবারক দুয়ার মধ্যে শামিল হওয়ার তৌফিক নসিব। এটা হিজরতের দশম বছর ছিল। মদিনে পাক ও দূর দূরান্তের যতগুলো গোত্র ছিল তাদের মধ্যে ঘোষণা করা হয়েছে, এলান করা হয়েছে, এই বছর যেসব সৌভাগ্যবানরা হজ করার জন্য পবিত্র মক্কায় যাবেন ওইসব হাজিদের কাফেলার সর্দার হবেন রাসূলে আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। ইসলামী ভাইরা, যে হাজিদের কাফেলার সর্দার আকাই নামদার, তো সেই কাফেলার শান কেমন, সেই কাফেলার মর্যাদা কেমন! আল্লাহু আকবর, আল্লাহু আকবর! মক্কা শরীফের সফর সেটাও রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সাথে। কাবা শরীফের তাওয়াব করার সৌভাগ্য, প্রেম ও ভালোবাসাপূর্ণ ইবাদত অর্থাৎ হজ পালনও রাসূলে আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের নির্দেশনায়। সুবহানাল্লাহ, এই ঈমান উদ্দীপক সংবাদ যখন সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানগণ শুনলেন, একটু চিন্তা করে দেখুন, আমার নবীর সাহাবায়ে কেরাম যখন এটা ইনাদের কানে এই আওয়াজ পৌঁছে গেল যে এবার হাজিদের কাফেলার সরদার সরকারে দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, তো তাদের মধ্যে খুশির ঢেউ কেলে আসলো। যেই শুনলো নিজের জন্য খুশি উদযাপন ও সফরের জিনিসপত্র প্রস্তুত করতে লাগলো। দেখতে দেখতে যেভাবে হজের দিন
খুব কাছাকাছি চলে আসলো ভালোবাসা, ও আগ্রহ আরো বেড়ে যাচ্ছিল। দূর দূরান্ত থেকে কাফেলা করে করে মদিনা পাকের দিকে অগ্রসর হচ্ছে। চিন্তা করুন, কাফেলা সব কোন দিকে? মদিনা পাকের দিকে। হ্যাঁ, মদিনা পাক থেকে নূরানি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হজের উদ্দেশ্যে যাত্রা করবেন। দেখতে দেখতেই মদিনা পাকের সাজসজ্জা আরো বেড়ে গেল। অলি গলি বাজার সমূহে উপচে পড়া ভিড় হতে লাগলো। এটি কেমন সৌভাগ্যের ব্যাপার! আজ হাজিগণ সবজে গুম্বদ দেখে দেখে সোনালি জালি দ্বারা চক্ষু শীতল, ওই ইমাম তাজা করে সাহাবাই কিরাম আলাইহি মুরিদওয়ান স্বয়ং রাসূলে আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দিদার দ্বারা নয়নকে শীতল করছিল। হাই হাই, আল্লাহু আকবার! এরা হলেন সাহাবাই কিরাম আলাইহি মুরিদওয়ান, যারা মহান সৌভাগ্যের অধিকারী। হাই, তাদের সাদকায় আমাদের ভাগ্যেও যদি চমকে উঠত, তাদের সাদকায় যদি আমাদের কপালও সৌভাগ্যমণ্ডিত হতো, মদিনায় যাওয়ার তৌফিক নসিব পেয়ে যেত। আই কখনো ভাগ্য যদি নাও জুটে, অন্তত স্বপ্নেও যদি কখনো দিদারে মুস্তফা নসিব পেয়ে যেত। ইসলামী বেরা দশম হিজরি জিলখদের 25 তারিখ, দিনটা শনিবার ছিল। রাসুলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম জোহরের নামাজ মসজিদে নববীতে আদায় করলেন। সফরে রওনা হওয়ার পূর্বে তাজা গোসল করলেন। সফরের প্রস্তুতি হল, আর এই শান শৌকত সহকারে হজ পালনের উদ্দেশ্যে রওনা হলেন। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সামনে পিছনে ডানে বামে যেদিকেই দৃষ্টি যাচ্ছিল, মানুষ আর মানুষেই দেখা যাচ্ছে। মদিনে পাক থেকে একটু দূরে জুল হুলাইফা, হ্যাঁ, সেটা ওই স্থান যেখান থেকে নূরানি রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হজের জন্য ইহরাম বেঁধেছিলেন, জুল হুলাইফা। এটা যারা মদিনাবাসী, এরা যারা হজ ও উমরার জন্য যায়, তাদের মিকাত হচ্ছে জুল হুলাইফা। হজ ও উমরার ইচ্ছা পোষণকারী যারা, তারা এখানে তাদের ইহরাম পরিধান করে। ওইখানে পৌঁছে কাফেলা থেমে যায়, যাওয়ার নির্দেশ হয়েছে। যেহেতু সফর শুরু হয়ে গিয়েছিল, সুতরাং আসরের নামাজ এরা কসর আদায় করলে, অর্থাৎ 2 রাকাত পড়া হয়েছে। ওই রাতে রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সেখানেই অতিবাহিত করলেন। পরের দিন জুহুরের পূর্বে নবীয়ে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তাজা গোসল করে ইহরাম বাঁধলেন। জুহুরের নামাজ ওইখানেই আদায় করলেন এবং নিজের মুবারক উটনি কাসওয়ার উপর আরোহণ করলেন। বর্ণনা অনুযায়ী রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইহরাম বাঁধার পর 2 রাকাত নফল নামাজ আদায় করলেন। এরপর তালবিয়া লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক পাঠ করলেন। এরপর আবার যখন উটনির উপর আরোহণ করলেন, তো পুনরায় তালবিয়া পাঠ করলেন। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কাছেই বাইদা নামক পাহাড়ে তাসবিহ নেন আর উচ্চ আওয়াজে পড়লেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। হাজারো সাহাবাই কিরাম আলাইহিম রিদওয়ানগণ যখন রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের তালবিয়ার লাব্বাইক পাঠের আওয়াজ শুনলেন, তো তারাও উঁচু আওয়াজে তালবিয়া পাঠ করতে লাগলেন। এইভাবে পুরো উপত্যকা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইকের ধ্বনিতে মুখরিত হয়ে গেল। হাই, সেই দৃশ্যটা কেমন ছিল! হ্যাঁ প্রিয় ইসলামী ভাইরা, এখানে ওইসব হাজিদের সৌভাগ্যময় কাফেলা, তাদের কাফেলার সর্দার কে? প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। এর নির্দেশনায় মধ্যম গতিতে এগিয়ে যাচ্ছে, কোথায় থামত আর কোথাও নামাজ পড়তো, এভাবে মক্কায় মুকাররমার দিকে রওনা হয়ে গেল। অনেক সাহাবাই কিরাম আলাইহিম রিদওয়ানগণ যারা মদিনায় মুনাব্বারায় উপস্থিত হতে পারেননি, তারা রাস্তায় যুক্ত হয়েছে, রাস্তায় রাস্তায় মিলছে, শেষ পর্যন্ত 4 জিলহজ সোমবার মক্কাতুল মুকাররমার পার্শ্ববর্তী উপত্যকা জিতুয়াতে গিয়ে পৌঁছলেন। সে রাতটি ওইখানেই কাটালেন। পরের দিন ফজরের নামাজ সেখানেই আদায় করলেন। অতঃপর রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম পবিত্র মক্কার সম্মানার্থে গোসল করলেন এবং হাজুম নামক কবরস্থানের দিক দিয়ে
মক্কায় মুকাররমায় প্রবেশ করলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কাবা শরীফকে দেখে এই দোয়া পাঠ করলেন, হে আল্লাহ পাক, এই ঘরের সম্মান মর্যাদা প্রভাব ও কল্যাণ বৃদ্ধি করুন। অতঃপর রাসূলে করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম প্রথম উমরা আদায় করলেন, এরপর হজের দিনসমূহে হজ আদায় করলেন। বর্ণনা অনুযায়ী প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, ওই সময় সৌভাগ্যবান সাহাবায়ে কিরাম আলাইহিম রিদওয়ানগণ যারা ওই বছর হজ পালন করার সৌভাগ্য অর্জন করেছেন তাদের সংখ্যা প্রায় 1,24,000 বা এর চেয়েও বেশি ছিল। প্রিয় ইসলামী ভাইয়েরা, বিদায়ের হজ, বিদায় হজ, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মুবারক সীরতে একটি গুরুত্বপূর্ণ দিক ছিল। এটা থেকে আমাদের অনেক কিছু শিকার আছে, অনেক আকাইদ আমলের সংশোধন এটাও রয়েছে, কিতাবের মধ্যে আসছে, যদি আমরা তো শ্রবণ করি তো আমাদের জজবা এসে যাবে, হ্যাঁ হ্যাঁ এই মুবারক হজের মধ্যে আম্বিয়ায়ে কিরাম আলাইহিমুসসালাম অংশগ্রহণ করেছে। প্রিয় ইসলামী ভাইরা, হ্যাঁ ইমামুল আম্বিয়া যখন কাফেলার সর্দার, তো অন্যান্য আম্বিয়াগণ আলাইহিমুসসালাম অংশগ্রহণ করবেন তো স্বাভাবিক, তো আপনি বলবেন কিভাবে মুসলিম শরীফের মধ্যে আসছে? শুনুন, ঈমান মজবুত হবে। সাহাবি রাসূল হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি বলেন, হাজিদের এই আজিমুস শান কাফেলা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের নির্দেশনায় মদিনে পাক থেকে মক্কাতুল মুকাররমায় যাচ্ছিলেন। প্রতিমধ্যে আজরাক নামক একটি উপত্যকা আসল। রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বললেন, এটি কোন উপত্যকা? আল্লাহ পাকের নবী হযরতে আরজ করা হলো, আমার নবীর দরবারে উত্তর দেওয়া হলো, এটা আজরাক উপত্যকা। ইরশাদ করলেন, আমি দেখছি যে আল্লাহ পাকের নবী হযরত মূসা কালিমুল্লাহ আলা নবিগিনা ওয়া আলাইহি সালাতু ওয়াসালাম তার আঙ্গুলে কান দিয়ে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক পাঠ করে করে এই উপত্যকা দিয়ে যাচ্ছে। কে যাচ্ছে? আল্লাহ তাআলার নবী মূসা কালিমুল্লাহ আলা নবিগিনা ওয়া আলাইহি সালাতু ওয়াসালাম। ইসলামী ভাইরা শুনুন, রাসূলে করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এটা ইরশাদ ফরমান। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, অতঃপর আমরা আরো সামনে অগ্রসর হলাম, যেতে যেতে আরো একটি উপত্যকা আসলো। রাসূলে করিম সাল্লাল্লাহু তাআলা সাল্লাম জিজ্ঞেস করলেন, এটা কোন জায়গা? বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, এটা আরশা নামক উপত্যকা। এটা কোন উপত্যকা? আরশা নামক উপত্যকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আমি অবলোকন করছি যে আল্লাহ পাকের নবী হযরত ইউনূস আলাইহিস সালাম লাল উটনীর উপর আরোহিত রয়েছে, তিনি রেশমি জুব্বা পরিধান করেছেন। প্রিয় ইসলামী ভাইরা, ইউনূস আলাইহিস সালাম কোন উটনীর উপর কোন জুব্বা পরিধান করেছেন এটাও আমার নবী বলছেন, আর উটনীর মোহর খেজুরের ঢাল দিয়ে তৈরি, আর তিনি তালবিয়া লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে বলে যাচ্ছে। এটা কে বর্ণনা দিচ্ছে? নূরানী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আম্বিয়ায়ে কিরাম আলাইহিমুসসালামের এর কেমন শান, কেমন মর্যাদা নবীগণ আলাইহিমুসসালামের। প্রসিদ্ধ মুফাসসির কুরআন হাকিমুল উম্মত মুফতি আহমদ ইয়ারকান নাইমি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, যেহেতু এই হজে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের শেষ হজ মুবারক ছিল, এই জন্য আম্বিয়ায়ে কিরাম আলাইহিমুসসালামও বরকত হাসিল করার জন্য এটা অংশগ্রহণ করেছে। আর নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তাদেরকে স্বয়ং নিজ চোখে দেখেছে। হ্যাঁ প্রিয় ইসলামী ভাইরা, আলহামদুলিল্লাহ, এটা থেকে বোঝা গেল, কি বোঝা গেল? আম্বিয়ায়ে কিরাম আলাইহিমুসসালাম আপন আপন মাজারে পাকে কি আছেন? জীবিত রয়েছে। যেখানে চান সফর করেন, অর্থাৎ আসা যাওয়া করেন, এবং এটাও প্রতীয়মান হলো যে আল্লাহ পাক আম্বিয়ায়ে কিরাম আলাইহিমুসসালামদেরকে ইলমে গায়েবের সংবাদ দান করেছে, ইলমে গায়েব দান করেছেন, তারা আপন আপন মাজারের মধ্যে অন্য দুনিয়া অর্থাৎ আলমে বর্জকে তশরিফ নিতে থাকে, এবং তাদের ওইখানেই জানানো হয় যে এখন দুনিয়াতে কোথায় কি হচ্ছে।
এটা আম্বিয়ায়ে কিরাম আলাইহিসসালামগণ জানতে পারেন। দেখুন না, মিরাজের দুলহা প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যখন মিরাজে তশরিফ নিলেন, আম্বিয়ায়ে কিরাম আলাইহিসসালাম তার পিছনে ইক্তিদা করার জন্য নামাজের জন্য আগে থেকে মসজিদে আকসায় চলে গেলেন। তো না জানলে কেমনে চলে গেলেন? প্রিয় ইসলামী ভাইরা, যদি না জানে কেমনে চলে গেলেন? আমার নবী মিরাজে যাবেন তো নবীগণ আলাইহিসসালাম আগে পৌঁছে গিয়েছেন মসজিদে আকসায়, যে আমার নবীর পিছনে কি করবেন, নামাজ আদায় করে। হাই হাই প্রিয় ইসলামী ভাইরা, আর যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হজের জন্য তশরিফ নিয়ে যাচ্ছিলেন, আম্বিয়ায়ে কেরাম আলাইহিসসালাম সেই ব্যাপারও জানা হয়ে গেল, তাদের এটাও জানা হয়ে গেল যে এটা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মুবারক হায়াতে জিন্দেগীর এটি শেষ হজ। এটাও আম্বিয়ায়ে কেরাম আলাইহিসসালামগণ জানতেন। প্রিয় ইসলামী ভাইরা, এই জন্যই তো বরকত নিতে এসেছেন না? সুতরাং নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সাথে হজ পালন করার জন্য, তারা সৌভাগ্য অর্জন করার জন্য তশরিফ নিয়ে আসে। হ্যাঁ, এই আশিকানে রাসূল একটু চিন্তা করি তো, আল্লাহ পাক কেমন শান ও আসমত দিয়েছেন, এটা তো আম্বিয়া ইকরামের শান বয়ান করা হচ্ছে। হ্যাঁ, শানে আম্বিয়া, আর ইমামুল আম্বিয়ার শান কেমন হবে? জি, আম্বিয়াদের শান তো এমন না, ইমামুল আম্বিয়ার শান কেমন হবে? ইবনে মাজাহ শরীফের হাদিসে আছে, সাহাবায়ে কিরাম আলাইহিম রিদওয়ানগণ আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আপনার জাহেরি উপাতের পর দুরুদে পাক আপনি পর্যন্ত কিভাবে পৌঁছাবে? ইরশাদ করলেন, আল্লাহ পাক আম্বিয়াদের আলাইহিমুসসালাম দের শরীরকে জমিনের জন্য গ্রাস করা হারাম করে দিয়েছে। আরো একটি প্রসিদ্ধ হাদিসে পাক, এটা কি অসংখ্য মুহাদ্দিসগণ রেওয়ায়াত করেছেন, যে আল্লাহ পাকের প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করে, আম্বিয়ায়ে কিরাম আলাইহিমুসসালাম জীবিত আপন আপন মাজারের মধ্যে নামাজ আদায় করছে। এই আশিকানে রাসূল, আল্লাহ পাক আমাদেরকে আম্বিয়ায়ে কিরাম আলাইহিমুসসালাম এর সেই মুবারক শান ও আসমতকে বুঝার তৌফিক দান করো। কিন্তু বড়ই আফসোসের বিষয়, আজকে এই জামানায় এসে আমরা অনেক সময় আমাদের আকলকে কাটানোর চেষ্টা করি, আমাদের দেমাক কাটানোর চেষ্টা করি, আমরা আম্বিয়ায়ে কিরাম আলাইহিমুসসালাম এর শান ও আসমত আমাদের বুঝে আসে না। নবী পাক সাহিবে লাওলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর উম্মত মুখে তো দাবি করে থাকি, অন্তরে এর প্রতি সম্মান বোধ, আকাই দু জাহা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর মুবারক মর্যাদা শান ও আসমত সম্পর্কে আমাদের দেমাগে বিন্দু পরিমাণ ইলম নাই, যার কারণে মূর্খতা আজকে আমাদের সমাজের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে, যার কারণে আল্লাহ পাকের পানা গুলাম দাবিদার, উম্মত দাবিদার জবান খুলতে স্পর্ধা দেখায়। তো ইসলামী ভাইরা, এটা তাকদীরের সবচেয়ে বড় দুর্ভাগা থাকবে, বড় বলে না পুরা কপাল চিড়াঙের বাসায়, আল্লাহ পাকের পানা এর চেয়ে পুরা কপাল আর কি হতে পারে, যে উম্মত হয়ে নবীর শান ও আসমত সম্পর্কে বুঝে আসে না, নবীর শান ও আসমত বুঝে আসে না, উম্মত হয়ে আকা করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ভালোবাসার গ্রহী প্রকাশ যেই উম্মত দেখাতে জানে না, তো ওই উম্মতের এর চেয়ে আর বদনসিব আর কি হতে পারে, বদবخت আর কি হতে পারে? আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক নসিব করুন, আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক নসিব করুন, আল্লাহ তাআলা আমাদেরকে আকায়ে দু জাহা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর মহব্বত ও ভালোবাসা অর্জন করার তৌফিক দান করুন। হ্যাঁ প্রিয় ইসলামী ভাইরা, বিদায় হজে আকায়ে নামদার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম খুতবা পেশ করেছেন, খুতবা দিয়েছেন, অনেকগুলো নসিহত বিদায় হজের সেই মুবারক খুতবার মধ্যে ছিল। তো আজ অনেকগুলো বিষয় থেকে একটি বিষয় আমি আপনাদের কাছে আরজ করার চেষ্টা করব। বিদায় হজের সময় ছিল, আল্লাহ পাকের শেষ নবী রাসূলে হাশিমি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মিনা শরীফে খুতবা প্রদান করলেন। সেই খুতবায় তিনজন সাহাবায়ে কিরাম আলাইহিমুর রিদওয়ানগণ দের সম্বোধন করে বললেন, এটি কোন মাস?
এটা স্পষ্ট বিষয় ছিল। হজের দিন ও হজ ছিল, হজ ছিল জিলহজ মাসেই আদায় করা হয়ে থাকে। না, সবাই তো জানে না এটা কোন মাস, জিলহজ মাস, হজের দিন। আর হজ তো জিলহজ মাসে আদায় করা হয়ে থাকে, কিন্তু সাহাবায়ে কেরাম আলেহুরি দোয়ান করার ধারণা হলো হয়তো রাসুলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এই মাসের নাম পরিবর্তন করবে। সুতরাং আরজ করল আল্লাহ রসুল, আল্লাহ পাক এবং তার রসুল সাল্লাল্লাহু তাআলা সাল্লামের ভালো জানেন। হায় সাহাবায়ে কেরামের আদব দেখুন না, ইহতিরাম দেখুন। সাহাবায়ে কেরাম জানেন এটা জিলহজ মাস, তো সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানুল্লাহ কি জবাব দিলেন? এটা কোন মাস আল্লাহ তাআলা এবং তার রসূলই কি জানে, ভালো জানে। প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, এটা কি জিলহজ মাস নয়? সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানুল্লাহ আরজ করলেন, কেন নয়? জি হ্যাঁ, এটা জিলহজ মাস। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম দ্বিতীয়বার প্রশ্ন করলেন, এটা কোন শহর? এটাও একদম স্পষ্ট বিষয়, কোন শহর? মক্কা শহর, মক্কা নগরী। হজ তো মক্কা নগরীতে পালন করা হয়, কিন্তু সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণ এইবারও আদব বজায় রাখলেন। দেখুন তো ইসলামী ভাইরা, হায় সাহাবাদের আদব কেমন। আজকে আমাদের মধ্যে এমনই আল্লাহ পাকের পানা, এমনই বদনসিব। প্রিয় ইসলামী ভাইরা, মুসলমান দাবিদার পাওয়া যায়, এমনই বদনসিব পাওয়া যায়। আল্লাহ পাকের পানা, আমার নবীর শান ও আজমতের ব্যাপারে জবান তুলতে স্পর্ধা দেখায়, হাতে কলম তুলতে স্পর্ধা দেখায় প্রিয় ইসলামী ভাইরা, কিন্তু আমার নবীর সাহাবায়ে কেরাম জানেন এটা মক্কা নগরী, কারণ এটা তো হজ হয় কোন শহরে? মক্কা নগরীতে হজ হয়। এখানে কে আছে যে জানে না হজ কোথায় হয়? সবাই জানে, ছোট বাচ্চাও জানে যে হজ মক্কা নগরীতে হয়। তো আমার নবীর সাহাবায়ে কেরামও জানে হজ মক্কা নগরীতে, আর আমরা মক্কা নগরীতে আছি, কিন্তু আমার নবীর সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণ আদব বজায় রেখে উত্তর দিলেন, আল্লাহ পাক এবং তার রসূলই ভালো জানে। সাহাবায়ে কেরাম আমার নবীর জবানের উপর জবাব দেয় নাই, কি বললেন? যে আল্লাহ পাক এবং তার রসূলই ভালো জানে। আকাশ সাল্লাল্লাহু তাআলা সাল্লামের ইরশাদ ফরমান, এটা কি বালাদা অর্থাৎ মক্কা মুকাররমা নয়? সকলে বলল কেন নয়, নিশ্চয় এটি মক্কায়ে মুকাররমা। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তৃতীয় প্রশ্ন করলেন, এটি কোন দিন? প্লিজ কামাই ভাই, আমার নবী জিজ্ঞেস করলেন সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানুল্লাহ এবারও কোন দিনে হজ হয়? সবাই জানে, হ্যাঁ কোন দিনে হজ হয় সবাই জানে, হজেই তো চলছে না। তো সাহাবায়ে কেরাম এবারও আদব রক্ষা করলেন, হ্যাঁ এবারও সাহাবায়ে কেরাম, কিতাবের মধ্যে আসছে আকাশ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহ পাক এবং তার রসুল ওই ভালো জানেন। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা ইসলাম ইরশাদ ফরমান, এটা ইয়ৌমে নাহার নয় কি? অর্থাৎ সকলে বললেন কেন নয়, এটা ইয়ৌমে নাহার অর্থাৎ কুরবানির দিন। প্রিয় ইসলামী ভাইরা, এখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, নিশ্চয়ই এই দিন, এই শহর, এই মাস এর যেমন সম্মানে। প্রিয় ইসলামী ভাইরা শুনুন, আমার নবী ইরশাদ ফরমাচ্ছেন নিশ্চয়ই এই দিন, এই শহর। প্রিয় ইসলামী ভাইরা, কুরবানির দিনের সম্মান তো আছে না? এই শহর মক্কা নগরী এবং এই মাস জিলহজ মাসের যেমন সম্মানের, তেমনি তোমাদের রক্ত, তোমাদের সম্পদ ও তোমাদের সম্মান একে অপরের জন্য সম্মানের। ইসলামী ভাইরা, বুখারী শরীফের হাদিসে মুবারক, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় ইসলামী ভাইরা, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর এই মুবারক খুতবা থেকে অনুমান করুন, আইডিয়া করুন যে একজন মুসলমানের জান, তার মাল ও তার সম্মান এবং মর্যাদা কতটা গুরুত্বপূর্ণ অন্য আরেকজন মুসলমানের জন্য, কেমন গুরুত্বপূর্ণ, আল্লাহু আকবার। উলামায়ে কেরামগণ বলেন রাসূলে আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এই স্থানে মুসলমানের জান ও মাল এবং সম্মান ও মর্যাদাকে মক্কায়ে পাকের সম্মানের মতো বলে আখ্যায়িত করেছে। মক্কে পাকের সম্মানের মতো একজন মুসলমানের সম্মানের বলে আখ্যায়িত করেছেন।
উদ্দেশ্য এটা যে মক্কায়ে মুকারমায় হজের তারিখে ইহরাম অবস্থায় একটি গুনাহ কয়েকটি পাপের সমষ্টি, কেননা এটা আল্লাহ পাকের নাফরমানিও রয়েছে, মক্কায়ে পাকেরও হজের দিনসমূহেরও ইহরামেরও সম্মানিত মাসসমূহের বিয়াদবিও। এইভাবে একজন মুসলমানের সম্মানহানি করা, কাউকে অন্যায়ভাবে কষ্ট দেওয়া, কারো সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করা কয়েকটি অপরাধের সমষ্টি। এতে একটি মুসলমানের হক নষ্ট, তার মনে কষ্ট দেয়া, এরপর এতে আল্লাহ পাকের নাফরমানিও, ও সাথে সাথে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মনে আঘাত দেওয়াও অন্তর্ভুক্ত রয়েছে। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে খুবই ভালোবাসেন, সুতরাং যে তার উম্মতদেরকে কষ্ট দিল মূলত সে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে কিভাবে ভালোবাসতে পারে? যে আমার নবীর উম্মতকে কষ্ট দেয় সে কিভাবে আমার নবীকে ভালোবাসতে পারে? রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি কোনো মুসলমানকে কষ্ট দিল সে মূলত আমাকেই কষ্ট দিল। প্রিয় ইসলামী ভাইরা, আল্লাহ পাক আমাদেরকে অন্যকে কষ্ট দেয়া, অপরের হক নষ্ট করা, অপরজনের সম্মান ও সম্পদের আত্মসাৎ করা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। এই আশিকান রাসূল, মুসলমান ভাইয়ের কেমন সম্মান? প্রিয় ইসলামী ভাইরা, অপরজনের সম্মান ও সম্পদ আত্মসাৎ করা থেকে বেঁচে থাকার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। এটা জানতে চান তো শেখ তরিকাত আমির আহলে সুন্নাহ দামাত বরকাতুল আলিয়া উনার লিখিত রিসালা ইহতিরামে মুসলিম, প্রিয় ইসলামী ভাইরা, মক্তাবাতুল মদিনার মধ্যে রয়েছে, কেউ যদি এটা পাঠ করে তাহলে বুঝতে পারবে একজন মুসলমানের প্রতি অপর মুসলমানের সম্মান দেখানো এটা কেমন মর্যাদা। আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। তো প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকে আমরা বিদায় হজের সেই ইমান সতেজকারী ঘটনা শ্রবণ করছিলাম। আল্লাহ পাক দয়া করেছেন, দাওয়াত ইসলামের দিনী মহল আমাদেরকে দিয়েছেন। যদি আমরা নিজ নিজ অবস্থান থেকে দেখি, আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী সেই দিনী সংগঠন, দাওয়াত ইসলামী সেই দিনী পরিবেশ যেটা একজন মুসলমানকে আরেকজন মুসলমানের প্রতি কিভাবে সম্মান প্রদর্শন করতে হয় সেটা শেখায়। দাওয়াত ইসলামী সেই দিনী অর্গানাইজেশন যেখানে একজন মুসলমানের প্রতি আরেকজন মুসলমানের হকের প্রতি সচেতন থাকার বিষয়ে দাওয়াত ইসলামী উপলব্ধি করায়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, দেখুন না প্রিয় ইসলামী ভাইরা, একদিকে তো হক নষ্ট করা থেকে বাঁচানো, আরেকদিকে এক মুসলমান ভাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতের দিকে নিয়ে আসার প্রচেষ্টা দাওয়াত ইসলামীর ইসলামী ভাই মুবাল্লিগ করে তাকে ঘরে ঘরে গিয়ে, না রাস্তায় রাস্তায় ইসলামী ভাই মুসলমানদেরকে বুঝিয়ে মসজিদমুখী বানানো, নামাজের দিকে নিয়ে আসা, আহকামে শরীয়তের উপর আমলকারী বানানো, সে প্রচেষ্টা দাওয়াত ইসলামী চালিয়ে থাকে। তো প্রিয় ইসলামী ভাইরা, আসুন না আমরা সবাই দাওয়াত ইসলামের এই দিনী পরিবেশের সাথে সম্পৃক্ত হয়ে যে নেকির কাজের সারা জায়গায় যে যে অবস্থায় আছি, আসুন না নিজের টাইম একটু দিনের কাজের জন্য ব্যয় করার চেষ্টা করি, একটু সময় দিনের কাজের দিকে বেশি দিই। কি কেন প্রিয় ইসলামী ভাইরা, দেখুন না আজকে আমরা আকা করিম সাল্লাল্লাহু তাআলা ইসলামের সেই মুবারক জীবনী শুনেছি, মুবারক জীবনের ঘটনা শুনেছি, বিদায় হজের সেই কথা শুনেছি, সে মুবারক বাণীগুলো শ্রবণ করেছে, আমার নবী কেমন উম্মতকে মায়া করে। ভাই আরাফাতের ময়দানে উম্মতের জন্য দোয়া করছে, তো সে উম্মত কি পারে না নিজের হায়াত থেকে কিছু টাইম আমার নবীর উম্মতের জন্য কুরবান দিতে? পারে, কে কে পারে? সবাই পারে মন থেকে। ইসলামী ভাইরা, আমরা তো হাত উঠাই নিয়ত করি, কিন্তু ইজতিমায় পাবন্দির সাথে আমরা নেই। মাদানী কাফালায় যদি দেখি, মদানী কাফলায় যেভাবে থাকা দরকার সেভাবে নেই ইসলামী ভাইরা, দেখুন না দেখুন না, কিন্তু আমরা আল্লাহ পাকের রাস্তায় সফরের জন্য বের হই না। ইসলামী ভাইরা, যারা হজে গিয়েছেন এনারা কি ঘরে আছে? নাই, আমরা যেতে পারি নাই, কিন্তু আমরা চাইলে তো নেকি হাসিল করতে পারি এখানে থেকে, আমার নবীর উম্মতকে গুনাহ থেকে বাঁচানোর জন্য নেকির দাওয়াত তো দিতে পারি, কিন্তু আমরা এটা তো নেই। তো আমরা বলি আমি কেমন, তো এখানে আমরা যারা আছি আমি আপনাকে বলবো, হজের মাসে, একট হজের মাস চলছে না,
আমরা অন্তত পক্ষে তিনটা দিন এই মাসে সওয়াব হাসিল করার জন্য আল্লাহ পাকের রাস্তায় সফর করতে পারি। তো কাদের কাদের নিয়ত আছে হুজুর, আমরা যারা করি নাই এই মাসে মদানী কাফেলা সফর করি? একজন শুধু একটু উঁচা করে হাত ওঠাই যারা যারা নিয়ত করতেছে পিছনে। জি প্লিজ সামনে যারা দেখুন না, আমি মদানী কাফেলায় সফরে গেলেও আমার সময় চলে যাবে, হায়াত চলে যাবে, না গেল না গেলে তাকে যাবে থাকবে না। আমি আল্লাহ পাকের দিনের কাজ করলেও টাইম যাবে, এমনি বলেন তো আমরা নামাজ পড়লে সেদিন টাইম চলে যায় আর না পড়লে সেদিন থেকে যায়? জি চলে যায় সময়, দিন এটা চলে যায়, চলে যায়। তো প্লিজ আমি বেড়া চলে তো যায়, তো চলে যায় তো নেকির কাজে যাক। তো কে কে চান আমার হায়াত নেকির কাজে যাক? সবাই মন থেকে না মুখ থেকে? আমি রইলে সুন্নত মাদানী কাফেলাকে পছন্দ। তো কে কে নিয়ত করে ইনশা আল্লাহুল করিম আমরা এই মাসে মাদানী কাফেলার মুসাফির হব সবাই। তো প্লিজ আমি বেড়া এখন আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আর বিস্তারিত যাচ্ছি না। তো ইনশাআল্লাহ আমরা দাওয়াত ইসলামের দিনই কাজের জন্য সবাই ডেইলি দুই ঘন্টা টাইম দিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। সারা দুনিয়ায় দিনের বার্তা করতে প্রচার ও প্রসার, কুরআন হাদিসের আলোকে শোনো বয়ান ভাই আমার।